বন্ধুপ্রতিম দেশগুলোর হাতে অস্ত্র তুলে দিবে ইরান। ইরান তার বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং এসব দেশের সঙ্গে সামরিক অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি। বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইরানের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে আমেরিকার সেনা ঘাঁটিগুলোকে বিপদে ফেলবে। ইরানি অস্ত্র পশ্চিমাতে কী ক্ষতি করতে পারে তা ইউক্রেনে স্পষ্ট হয়েছে। জেনারেল বাগেরি বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে ইরানের প্রতিরক্ষা এবং সামরিক সরঞ্জাম তুলে ধরা এবং এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগানো প্রয়োজন। তিনি বলেন, ইরান পাইকারি দামে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে সমরাস্ত্র সরবরাহ করার পাশাপাশি যেসব দেশ সমরাস্ত্র কিনবে সেসব দেশের সঙ্গে সব ধরনের সামরিক অভিজ্ঞতাও শেয়ার করতে প্রস্তুত রয়েছে। এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছিলেন, ভেনেজুয়েলা সহ অন্যান্য দেশের কাছে সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মেনে চলবে না, অর্থাৎ ইরান সব ধরনের অস্ত্রই বিক্রি করবেই, যার মধ্যে দূরপাল্লা মিসাইলও রয়েছে। এদিকে ইরান থেকে সামরিক ড্রোন কিনতে চায় অন্তত 22টি দেশ। এমনটাই জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ISGC-র এক সাবেক কমান্ডার। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি এখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা। তিনি জানান, ইরানি ড্রোন কিনতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে আর্মেনিয়া, তাজিকিস্তান, সার্বিয়া, আলজেরিয়া এবং ভেনেজুয়েলা সহ মোট 22টি দেশ। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের আগে ইরান 80% সামরিক সরঞ্জাম আমদানি করত, কিন্তু এখন ইরান উল্টো সমরাস্ত্র রপ্তানি করে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন, বিশ্বের যে দেশে ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তার সাথে কাজ করবে ইরান সেই দেশকেই সহযোগিতা করবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে আমেরিকার নিষেধাজ্ঞার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন 2007 সালে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। 2020 সালের অক্টোবরে ইরানের অস্ত্র রপ্তানির উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও এই নিষেধাজ্ঞা রয়ে যায়। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ সরবরাহ, বিক্রয় বা স্থানান্তর, সামগ্রী, সরঞ্জাম, পণ্য এবং প্রযুক্তি, গোলা বারুদ, সামরিক যান, আধাসামরিক সরঞ্জাম এবং সমস্ত ধরনের খুচরা যন্ত্রাংশ আমদানি রপ্তানি অন্তর্ভুক্ত ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি আন্তর্জাতিক চুক্তির অংশ হিসেবে 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA স্বাক্ষরিত হয়। সে সময় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, ইরানের পরমাণু কার্যক্রমের ব্যাপারে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA ইতিবাচক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে তারা 8 বছর পর এসব নিষেধাজ্ঞা তুলে নেবেই। ওই সিদ্ধান্ত অনুযায়ী ইরানের উপর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ 18 অক্টোবর 2023 সাল পর্যন্ত। প্রিয় দর্শক, বন্ধু দেশগুলোর কাছে ইরানের অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী কী ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।